সেগুলাকে টিউন করতে হয় আমি যেটা মনে করি সেই জিনিসগুলোকে টিউন করতে হয় যদি টিউন করে তাহলে সেটা একটা স্টেবল সিস্টেম আমাদের কাছে আর কোনো আপাতত আর কোনো উপায় নাই ডেমোক্রেসি ছাড়া তবে ডেমোক্রেসিকে যে ডেমোক্রেসির সব কিছু যে আমি সমর্থন করি সব বেশিরভাগ লোক বললেই যে সেই জিনিসটা রাইট এইটা আমি মনে করি না কিন্তু ডেমোক্রেসি একটা স্টেবল সিস্টেম এটাকে টিউন করতে হয় বিভিন্নভাবে আচ্ছা ভাই আর আরেকটা কথা আপনার প্রোফাইলে আছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আমি যতদূর জানি অ্যান্টি এস্টাবলিশমেন্টের অপোজিট হচ্ছে আপনার মানে তাদেরকে অ্যানার্কিস্ট বলে সম্ভবত তো আপনি কি অ্যানার্কিস্ট নাকি আপনি একটু যদি ওটা বলতেন আমি কিছু কিছু মানে কিছু কিছু দিকে অ্যানার্কিজমের সাথে কিছু কিছু বিষয় আমি একমত হই তবে আমি যে নিজেকে সম্পূর্ণ অ্যানার্কিস দাবি করি তা না তবে স্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমি কথা বলি যে আমি মনে করি যে মানুষের উপরে যা যদি একটা একটা প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় মানে মানুষকে নিয়ন্ত্রণের জন্য যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় সেই স্টাবলিশমেন্টটা যদি মানুষকে মানুষের জীবনযাত্রাকে আসলে নিয়ন্ত্রণ করে তাহলে মানুষের যে মুক্ত চিন্তা বা মুক্ত মুক্ত স্বাধীনতা এই জিনিসগুলো বাধাপ্রাপ্ত হয় সেই জিনিসগুলোর আমি বিরুদ্ধে এগুলো আসলে খুবই কমপ্লেক্স ব্যাপার আমি আসলে অনেক সময় লাগবে এই জিনিসগুলো আমার ব্যাখ্যা করতে আমি আমি নিজেকে কি হিসেবে আইডেন্টিফাই করি সেটা ব্যাখ্যা করতে আমার একটা দীর্ঘ সময় লাগবে অনেক বিষয়ে সম্পর্কে বলে তারপর আমার আসলে জিনিসগুলো আপনাকে হয়তো বলতে হবে কিন্তু শর্টকাট লাইভে আমি মনে করি না এই জিনিসগুলো আলোচনা করার মতো বিষয় এই জিনিসগুলো এগুলো হয়তো লিখে আমি হয়তো কোথাও লিখতে পারি সেখান থেকে আপনি পড়তে পারেন কিন্তু শর্টকাট আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো আলোচনা করলে আপনিও হয়তো ভুল বুঝবেন আমার কথার অথবা আপনি হয়তো বুঝবেনই না যে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি এই কারণে আমি আমাদের আমাদের লাইভে এই জিনিসগুলো তেমন একটা আলোচনা করি না ভাই এনিমো ভাই আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পেরেছি আসলে আমি খুব বিব্রত বর্তমান পৃথিবী নিয়ে আমি ভারতে থাকি তো জানেন তো ভারতে যে সরকার আছে সেটা কিরকম সরকার প্লাস মানে সারা পৃথিবীতে যা দেখি এই যে নেদারল্যান্ডসে যে সরকার এলো সেই সরকারটা এই যে গ্রিট ওয়াইল্ডার্স নামে আবার মানে সারা পৃথিবী মানে আমার পরিবার আসলে বাংলাদেশের ছিল তো দু হাজার একে যে ভায়োলেন্সটা হয় একটা তো তখন আমার পরিবার একটা বড় অংশ তখন পালিয়ে আসে আমি যদিও ভারতে জন্ম তো এটা নিয়েই সব খুবই মানে চিন্তায় থাকি তো সেই জন্য এই প্রশ্নগুলো করি যে কিভাবে সমাজ বেটার করা যায় বেটার উপায় কি আছে সমাজকে তো এটাই ছিল ধন্যবাদ আসিফ ভাই ধন্যবাদ আচ্ছা নিমন ভাই ঠিক আছে আপনার কি আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ভাই আচ্ছা ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করি হাসান হাসান আপনাকে যুক্ত করা হয়েছে হাসান আপনি বলেন ধন্যবাদ

আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল এবং একটা বিষয় একটু ক্লিয়ার জরুরি ছিল আমি আপনার একটা লাইভ শুনছিলাম ওপেন স্টেস নামক একটা প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেলে তো সেখানে একটা মহিলাও ছিল তখন কথা প্রসঙ্গে আপনি বলছিলেন কোনো পঞ্চাশ সর্দ্য ব্যক্তি যদি আপনার ছয় বছরের আপনি তাকে আহ বাসার ছাড়া যদি পেটাতে পেটাতে বাইরে বের করবেন এবং

আচ্ছা আমি ওই ওপেন স্টেস নামক একটা প্ল্যাটফর্মে আপনার একটা লাইভ শুনছিলাম তো একটা মহিলাও ছিল সেখানে তখন কথা আপনি কোন কোনো ব্যক্তি যদি আপনার ছয় বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় তো সেক্ষেত্রে আপনি তাকে বাসার ছেড়া জোতা দিয়ে পিটাতে করবেন আপনি এমনটাই বলছিলেন এবং আমি অনেক সময় খেয়াল করি যে হ্যাঁ আমি এবং অনেক সময় খেয়াল করি যখন আপনার লাইভে কোনো ব্যক্তি যুক্ত হয় তখন যখন আপনার যুক্তি আপনার কথাগুলো বোঝার শোনার চেষ্টা করে না এবং ওসবুক টাইপ কথাবার্তা বলে তখন আপনি রেগে গিয়ে মানে গাঢ়াক্কা দিয়ে বা তাপর দিয়ে বের করে দিবেন এমনটা বলেন

আ 50 শর্তে ব্যক্তিরাকে যে ভাষার ছাতা দিয়ে পিটাতে পিটাতে বের করে দিবেন এবং বলছিলেন ওই আপনার লাইভে যারা যুক্ত হয়ে আপনার কথা শোনার বোঝার চেষ্টা করেন আপনাকে বিরক্ত করে তাদেরকে তাপপর দিয়ে লাইভ থেকে বের করে দিবেন এমনটা বলেন কিন্তু আপনার একটা কথা যে আমার খুব ভালো লাগে আপনি বলেন পৃথিবীর প্রতিটা মানুষের অধিকার আছে শারীরিক ভাবে নির্যাতিত না হই পৃথিবীর ছাতার এবার এবার বুঝতে পেরেছে এবার এবার আপনি থামেন আমি বলতেছি আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি সারা পৃথিবীতে এমন একটা সিস্টেম তৈরি হওয়া দরকার যে প্রত্যেকটা মানুষের এই অধিকারটা প্রতিষ্ঠা হওয়া দরকার আহ রাষ্ট্র যেভাবে মানুষের উপরে নির্যাতন করে মনে করেন আহ পুলিশ যখন আপনাকে গ্রেফতার করেছে তখন যে আপনাকে রিমান্ডে নেয় এবং রিমান্ডে নিয়ে মারপিট করে রাষ্ট্র দ্বারা দ্বারা যখন যখন মানুষ মানুষ নির্যাতিত নির্যাতিত হয় হয় বা সংঘবদ্ধ দল লোক এই নির্যাতনের বিরুদ্ধে আমি প্রত্যেকটা মানুষের অধিকার আছে নির্যাতনের শিকার না হয়ে মুক্তভাবে বেঁচে থাকার এই অধিকারটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত বলে আমি মনে করি রাষ্ট্র এবং আমাদের যে সিস্টেম আমাদের যে আইন এই জিনিসগুলা থেকে এই রকমের সিস্টেমটা উচিত মানে বিষয়টা হচ্ছে যে একটা যখন যখন ক্ষমতা থাকে মানুষ মানুষ কখন কাউকে নির্যাতন করে এই নির্যাতনের রুটটা হচ্ছে মানুষের ক্ষমতা যখন এই ক্ষমতাটা আবার কোথা থেকে পায় এই ক্ষমতাটা আবার জনগণ থেকেই পায় আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত হয়ে এখন একটা ক্ষমতা প্রাপ্ত হয়েছে এখন সে মনে করছে যে আমি মানুষকে পেটাতে পারি বা মানুষকে মারতে পারি শরীরে আঘাত করতে পারি এই যে ক্ষমতাটা সে প্রাপ্ত হলো ক্ষমতাটা প্রাপ্ত হয়ে যখন মনে করছে যে তার থেকে নিচু ক্ষমতায় কম ক্ষমতায় যারা আছে তাদের উপরে সে শারীরিক বল প্রয়োগ করতে পারে এই কনসেপ্টের বিরুদ্ধে আমি যখন পুলিশ ক্যামেরা যখন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যখন পুলিশ তৈরি করি সেনাবাহিনী তৈরি করি বা ক্ষমতাধর মানুষদেরকে তৈরি করি তারা যখন সেই ক্ষমতাটা পেয়ে আমাদের উপরে নির্যাতন করে আমাদের শারীরিক ভাবে আঘাত করে আমি এই নির্যাতনটার বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করি যেমন ধরেন আপনাকে আপনার একটা চোর আপনার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে নিয়ে দৌড় দিবে তখন আপনি হয়তো তাকে একটা পাথর ছুঁড়ে মারবেন যে তাকে থামাবার জন্য সে যখন আপনার টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছে বা ধরেন একদল ছিনতাইকারী যখন এসে আপনার মেয়ের দিকে কু নজর দিচ্ছে তখন আপনি তার উপর বল প্রয়োগ করেন এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে উপর বল প্রয়োগ তাকে তাকে থামাবার জন্য কাজটা কাজটা করছে সেই কাজটা যেন সে না করে এটা ক্ষমতার সাথে সম্পর্কিত না যে আমি অনেক ক্ষমতা পেয়ে গেছি সেই কারণে আমি এই ক্ষমতাটা আপনার উপরে প্রয়োগ করছি আপনাকে ভয় দেখানোর জন্য বা আপনাকে আপনার অধিকারটা লঙ্ঘন করার জন্য সেটা না সেটা এইখানে ব্যবহৃত হচ্ছে না ধরেন যে আমরা দুই বন্ধু কথা কাটাকাটি হচ্ছে এই কথা মধ্যে ঘুষাঘু হতে পারে মারামারি হতে পারে আমি বল প্রয়োগ করি না মানে মারপিট করি না কিন্তু এটা হতে পারে এটা মানুষের স্বভাব মানুষ যখন রেগে যায় মানুষ যখন খেপে যায় তখন এই জিনিসটা করতে পারে বা এই জিনিসটা বলতে পারে এটা হচ্ছে একজন ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত একটা আহ ব্যক্তিগত একটা চিন্তা যে তুমি যদি আমার মানে আমার ছেলেকে ঘুষি মারো কিন্তু আমি একই সাথে এটাও মনে করি যে রাষ্ট্র দ্বারা যখন ক্ষমতা প্রাপ্ত করেছে ভাই একটু মহিলার জন্য ক্লিয়ার করে দেন যদি অ্যাডাল্ট কোনো ব্যক্তি আসে খুশি মারতেন তখন আপনি খুশি ভারতেন নাহলে আসলে মনে করো যে কোনো বাচ্চাকে না না বাচ্চার গায়ে আমি হাত তুলব না অবশ্যই তার এডাল্ট হতে হবে যদি একজন প্রাপ্তবয়স্ক 40 50 বছর বয়সী একজন মানুষ যদি এসে আমার বাচ্চাকে একটা লাথি मारे আমি অবশ্যই তাকে লাথায় তার হাড় ভেঙে দেব আমার বাচ্চাকে লাথি মারবে এত বড় সাহস এটা হচ্ছে আমার ফ্যামিলিকে আমার প্রোটেক্ট করতে হবে এই যে এই ধরনের আমি আমার ফ্যামিলির প্রোটেক্টর আমার বউ আমার ফ্যামিলির প্রোটেক্টর আমরা দুইজনই আমাদের ফ্যামিলি যে তৈরি হয়েছে আমাদের সন্তান তাদেরকে আমরা প্রোটেক্ট করি তারা এখনো নিজেদের যে বাচ্চারা তারা এখনো নিজেদের ভালোমন্দ নিজেরা বুঝতে পারে না এই কারণে তাদেরকে এই এক্সট্রা প্রোটেকশনটা আমাদের দিতে হয় এখন আমার বাচ্চা মেয়েকে যদি একটা পঞ্চাশ বুড়া যদি মাঝে মাঝে আসে আমাদের বাসায় যে এসে আমার মেয়েটাকে কোলেও নিচ্ছে এরকম যদি ঘটনা ঘটে কয়েকদিন পরে এসে নাস্তে নাস্তে বললো আসি ভাই আমি না স্বপ্নে দেখছি জিব্রাইলাই ছিল জিব্রাইলা আমার বলছে আপনার মেয়েটার বিয়ে করতে আমারও না মনে মনে কুচ কুচ হতা আছে আমি অবশ্যই গ্যারান্টি দিতে পারি আমি যদিও মনে করি এমন অধিকার প্রতিষ্ঠা হওয়া অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত মানে পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থায় আইনগতভাবে সাংবিধানিকভাবে সাংবিধানিক ভাবে এরকম আইন তৈরি হতে হবে যে কোনো মানুষের উপরে কোনো ক্ষমতাধর ব্যক্তি কখনো কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবে না কিন্তু এটা এটা পার্সোনাল লেভেলে এই আইনটা প্রযোজ্য না পার্সোনাল লেভেলে এই আইনটা প্রযোজ্য হবে তখন যদি আইনের ভিতরে বলা থাকে কেউ কারো উপরে বল প্রয়োগ করতে পারবে না এটা এটা একটা আদর্শ সিস্টেমে হতে হইতে পারে যেটা একটা আদর্শ সমাজ ব্যবস্থা কিন্তু ইউটোপিয়ান সমাজ ব্যবস্থা এটা হইতে পারে এটা আমরা চিন্তা করতে পারি কিন্তু এটা আমজীবনে আসলে এটা একটা অবাস্তব কল্পনাই যদি এরকম হয় যে একজন আমার বাচ্চাকে কোলে নিয়েছে যে আমি জানি যে সে আমার বাচ্চাকে কোলে নিয়েছে কয়েকদিন আগে আসছিল আমার মেয়েটাকে কোলে নিয়ে এসে চুমা দিছে আজকে এসে বলতেছে যে সে বিয়ে করবে আমি অবশ্যই তাকে আমার ছিলা জুতা দিয়ে পিটাবো আধা ঘন্টা পিটায় তখন তাকে পুলিশের হাতে দিব তার আগে আমার আমার ব্যক্তিগত খায়েশটা মিটাই নিতে হবে যে সে গতদিন এসে আমার বাচ্চাটাকে কোলে নিচ্ছে এই এবং এখন সে মানে বিয়ে করতে চাচ্ছে আমার যে রাগটা হবে সেই রাগটা অবশ্যই আমি তার উপরে মেটাবো মেটায় তাকে আমি এই এই প্রসঙ্গে আমাদের কাছে একটা ভিডিও আছে ভিডিওটাও এখানে দেখতে হবে হাসান ভাই আপনি একটু ভিডিওটা দেখেন এবং দেখে আমাদেরকে বলেন আহ আমরা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ যখন আহ আয়েশাকে বিয়ে করছিল সে সময় আয়েশার বয়স ছিল সাড়ে পাঁচ বছর পনেরো ছয় বছর এবং আহ

তার মানে তো এটা না যে আমি আমার প্রথম বক্তব্যটা আমি এমন একটা সমাজে বসবাস করতে চাই এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে কেউ কাউকে গালি গালাজ করবে না ছোট করবে না কিভাবে সাথে মনে হচ্ছে বা আমার হিপোক্রেসি বলে আপনার মনে হচ্ছে না আসলে আমি চাইছিলাম যে আপনার কাছ থেকে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার জন্য যেহেতু আপনার ওই কথাটা আমার খুব ভালো লাগছিল যে মানে পৃথিবীর প্রতিটা মানুষের অধিকার ছিল যে শারীরিকভাবে নির্যাতিত না বেঁচে থাকার তো এখানে আমি মানে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম আপনার লাইফে যারা যুক্ত হয় আপনার কথা বোঝার বা চেষ্টা করে না আপনাকে মানে পাগলের টাইপ কথাবার্তা বলে চলে যাই তো তাদেরকে আপনি রেগে মেগে হঠাৎ বলে ফেলেন যে লাথি দিয়ে বা থাপ্পড় দিয়ে বের করে দিব এখানে তো আপনার আত্মরক্ষার প্রয়োজন ছিল না আপনি চাইলে তার সাথে কথা না বলে বের করে দিতে পারতেন কিন্তু যে কথাটা বলে ফেলেন আগে সেটা তো সেটা তো কোনো সে তো কোনো ব্যথা পাচ্ছে না এই যে এখান থেকে মনে করেন কি কাউকে আছে শারীরিক নির্যাতন না আপনি অপমান অবশ্যই বলতে পারেন অপমান করে বের করি আমরা কিন্তু এটা তো শারীরিক নির্যাতন না এখানে হাসান সাহেব এখানে আপনার মানে ঈশ্বর সাথে ছবির স্ক্রিন সাথে আমার একটা বাটন আমি পাই সেটা হচ্ছে কি আউট তাকে কি আউট করা কিআউট শব্দটাকে বাংলা করলে হয় লাথি মেরে বের করা তাই না কি মানেই তো লাথি তাই না জি জি তার মানে তো আমি তো আপনাকে লাথি দিচ্ছি না তাই না মানে সাধারণ আপনাকে আমি সাম আপনাকে আমি রেগা মেগা কিকআউট করেই ফেললাম বললাম তো ওরা কেক আউট করলাম যা তার মানে তো এটা না যে আপনাকে আমি আসলে কিকআউট করছি কিক মারছি কি কি মেরেছি আপনাকে

আমার ধরেন কাছাকাছি আহ ছোট বাচ্চা কাচ্চা যে মামাতো মামাতো চাচাতো ভাই বোন আছে ওরকম কারোর সাথেও যদি হয় যারা আমার মানে মানে একদম কাছের ইয়ে মানে আমি ভাবতে না যে এদেরকে পঞ্চাশ বছরের বুঝবে বলবে যে আমি বিয়ে করবো আমি ভাই সিরিয়াসলি রক্ত বের করে ফেলতে পারি আমিরা আহ এমন না যে বৈশাখ আছি এরকম কেউ আসবে তারপর রক্ত বের করবো এরকমটা না বাট খুবই খারাপ লাগবে আমার কাছে এই জিনিসটা খুবই ডিসকাস্টিং লাগবে যে একজন ব্যক্তি একজন এডাল্ট লকের আমার অপ্রাপ্তবয়স্ক কোন একটা বোনের কাছে বোনকে বিয়ে যাচ্ছে হ্যাঁ আমি প্রচন্ড রকমের ভয়ঙ্কর রকমের ক্ষিপ্ত হব কারণ আমি মনে করি এটা হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে তে বড় ক্রাইমের একটা এই যে বাচ্চাদের সাথে এই এই ধরনের কাজ করা এটা হচ্ছে মানব ইতিহাসে যত ক্রাইম আছে সেগুলোর ভিতরে ভয়ঙ্করতম বাচ্চার যে মানে কি ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক সমস্যা হয় সেগুলো কল্পনাতীত একটা বাচ্চার জীবন ধ্বংস হয়ে যায় এই এই ধরনের একটা ঘটনা ঘটলে একটা বাচ্চার এরপরে কি ভাই এবং যদি এরপরে আমার এর জন্য মানে রাষ্ট্রীয়ভাবে কোনো বিচারও হয় সেটা আমি মেনে নেবো আমাদের এটা তো কোনো সমস্যা নেই দ্য থিং ইজ এই জিনিসটা যে একটা ডিসগাস্টিং জিনিস এটা কোনোভাবেই মানবো না আর এটা এটা যে কত খারাপ একটা জিনিস এটা দেখানোর জন্য আমি অবশ্যই তাকে হিট করবো হ্যাঁ আমি এই এই জিনিসটা তার উপরে আমি রাগ বেটাবই মানে এটা অন্য কোনো অপরাধ হইলে হয়তো আমি শারীরিক আঘাত করব না এরকম ডিসিশন আমি যেতাম কিন্তু এইটা যেহেতু এইটা একটা আমি যেহেতু মনে করি যে এটা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমের একটা সেহেতু আমি এই কাজটা করব হাসান আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার কথা আপনি কি এই বিষয়ে একমত যে এই যে এই যে পেডোফিলিয়া এটা যে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমের একটা এটা কি আপনি আপনি মনে করেন হ্যাঁ হ্যাঁ আমি আসলে আমি আমার ব্যাপারটা একটু বলি আপনাকে আমি মুসলিম ফ্যামিলিতে বিলং করি বাট আমি নিজেই কিন্তু জানতাম না যে আমাদের নবী মানে একজন ছয় বছরের মেয়েকে বিয়ে করেছে এই কথাগুলো আমি কখনোই জানতাম না কিন্তু আমি হঠাৎ কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলটার সন্ধান পেলাম তো আপনার লাইভগুলো দেখে দেখতে আপনার কাছ থেকেই শুনলাম এবং আমি গুগলে সার্চ করে রেফারেন্স টেফারেন্স বের করে দেখলাম আসলে এটা ঘটনাটা সত্য এগুলো নিয়ে আসলে আমি আপনার ওই চেষ্টা করছি তো পড়ার কারণে কিছুটা এখন সংশয় কাজ করছে নিজের মধ্যে এখন আমি আসলে বুঝতে পারছি না কিভাবে কি করবো না করবো এগুলো নিয়ে জানার চেষ্টা করছি আর কি সবকিছু আচ্ছা ধর্মটা বাদ দিয়ে ধর্মটা বাদ দিয়ে একটু চিন্তা করেন তো ধর্মটা একটু সাইডে রাখেন আপাতত একজন মানুষ হিসেবে চিন্তা করে দেখেন তো আপনার মনে করেন আপনার ভাগ্নি সাড়ে পাঁচ বছর বয়স একজন তিপ্পান্ন বছরের বুইরা সে আসছে নাস্তে নাস্তে সে কয়েকদিন আগে আপনাদের বাসায় এসে তাকে কোলে টোলে নিচ্ছে চুমা চুমি চুমা চুমি দিদ করছে এখন সে এসে বলতেছে বিয়া করবে এইটাতে আপনার মানে অনুভূতিটা কি হবে না এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা তো মানে একটা বিকৃত জন লালসা ছাড়া আর কিছুই হতে পারে না একটা পাঁচ বছর বা ছয় বছরের মেয়ের প্রতি তার তো স্নেহ থাকার কথা কোনোভাবেই তো জন কি ভাষা বা বিয়ের পথে এগুলো তো মাথায় আসবে না সে তো শিশু এবং এই এই টাইপের লোকদের থেকে তো আপনার বাচ্চাকে প্রোটেকশনও দিতে হবে কারণ সে যদি বিয়েটা করতে না পারে তারপর যদি আবারো আপনার বাসায় সে আসে ফারদার যদি আপনার বাসায় আসে তখন কি হতে পারে তখন যদি আপনারা কেউ মানে বাসায় না থাকেন বা সে যদি একা পায় উইমেটাকে যদি একা পায় সে কিন্তু তার যেহেতু খায়েসটা আছে তার মনের ভিতরে সেই খায়েসটা আছে সে কিন্তু কিছু ঘটায় বশত ঘটা ফেলতে পারে তাই না কি বলেন হ্যাঁ অন্য বাচ্চা অন্য ধরনের একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে সেই বাচ্চাটাকে একটা চকলেট টকলেট কিনে দিয়ে সে কিন্তু ওই তার যে লালসাটা সেটা কিন্তু সে পূরণ করে ফেলতো এটা কিন্তু একটা মেজর ইস্যু যে বাচ্চার জন্য একটা ভয়ঙ্কর ইস্যু এই লোককে কিন্তু সামাজিক ভাবে আইডেন্টিফাই করে দেওয়া দরকার যে এই লোকটা এই রকমের ক্যারেক্টারের এবং এই লোকটা থেকে যেন আমাদের বাচ্চাদের বাচ্চারা নিরাপদে থাকে এটা আইডেন্টিফাই করে দেওয়া দরকার না সমাজের অন্য মানুষদেরকেও কি জানা দেওয়া দরকার না যে এই লোকটা এরকম কি বলেন আপনি হ্যাঁ অবশ্যই আপনার সাথে একমত আমি মানে চিহ্নিত করে দেয়া দরকার তো সমাজের লোকজন রেকে তাকে একদম মানে ছাপ মেনে দাও যে এই বেটা হচ্ছে এই কাম করছে এখন থেকে তোমরা সবাই এই বেটার এসে থেকে ধরেন আধারণ মানে একটা বাসে একটা পকেটমার আপনার টাকা চুরি করছে সেখানে হয়তো আমি কিছু আমি আগে যেটা ঘটছে আমি কিছু করি নাই কিছু বলি নাই

এই টাইপের ক্রাইম যখন কেউ করবে একটা বাচ্চাকে এটা কিন্তু একটা চুরি বা ধরেন আপনাকে আপনাকে একটা ঘুষি মারছে একটা আইডাল মানুষকে ঘুষি মারছে এই টাইপের একটা ক্রাইম কিন্তু না এটা কিন্তু একটা মেজর ক্রাইম এই ক্রাইমটা কেন অন্য ক্রাইমের থেকে আলাদা এবং এটার যে একটা সুদূর প্রসারী এফেক্ট আছে বাচ্চাদের জীবনে এই জিনিসটা তো আপনি বলেন তাই না হ্যাঁ হ্যাঁ এবং এটার জন্য তো এই বাচ্চাদেরকে একটা স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য দেওয়াটা তো খুবই জরুরি যে এই বাচ্চাটাকে যেভাবেই হোক এই পেডোফাইলের হাত থেকে রক্ষা করতে হবে আমি সেই সেই সমস্ত জিনিস বিবেচনা করেই আমি এই কাজটা করব যে এই লোকটাকে বাইরে বাইরে ছেলেদের জুতো দিয়ে বাড়িতে বাড়িতে ঘর থেকে বের করবো যেন আশপাশের সমস্ত পাড়া প্রতিবেশী জিনিসটা দেখে জানে যে এইটাকে আমি এই মানে এই কুপ্রস্তাব দেওয়ার জন্য পিটাচ্ছি এবং এরপরে তো পুলিশে দিবই এবং তা হবে তার আগে এটাকে মানে বাইরে আমি অপমান করব আশপাশের লোককে জানাবো আশপাশের লোক যেন সবাই সতর্ক থাকে এবার কি ভাই ব্যাপারটা বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন আচ্ছা ঠিক আছে আর আর কি কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ আমার আরেকটা বিষয় জানার ছিল আপনার কাছ থেকে আপনি একদিন একজনকে একটা রেফারেন্স দেখিয়েছিলেন ওই আব্দুর রাজাক বিন ইউসুফের একটা ভিডিও আপনি ওপেন করেছিলেন এখানে তিনি সেখানে বলছিলেন যে ওই যে মেয়েরা নিজেদেরকে লম্বা দেখানোর জন্য হাই হিল জুতা পরে তারা হচ্ছে জাহান নামি এই রেফারেন্সটা একটু দেখতে চাচ্ছিলাম আমি আপনি এখানে দেখিয়েছিলেন এটা আচ্ছা এক একটু দেখি আমি কোথায় আছে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি দেখেন ওকে তুমি চিনতে পারো ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বংশ ধ্বংস হবে তোমার এটা না আমি ভুলটা দেখেছি আরেকটা দেখি সাজানো উচিত কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম নখ যেমন বড় করা হারাম নেল পালিশ নখে দেওয়া হারাম নেল পলিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয় নেল পলিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া হারাম আচ্ছা এটাতে তো নাই আমি এই ভিডিওগুলাই তো দেখাইছিলাম ভাই আর তো ভিডিও দেখাইছে বলে মনে হচ্ছে না না আমি ওই আপনি ভিডিওতে দেখিয়েছিলেন আমি ওইটার রেফারেন্সটা চাচ্ছিলাম আপনার কাছে সংগ্রহে আছে কিনা কোনটা ওই যে মানে আপকে যে মেনে নেন জন্য ওই যে উঁচু উঁচু তারপরে তারা হচ্ছে জাহান্নামী মানে এটা তো জাহান্নামী হচ্ছে যে সমস্ত মেরা আল্লাহ যেভাবে তৈরি করেছে সেটা যদি না মেনে সে যদি অন্য কিছু করে সমষ্টি তো জাহান্নামী এটা তো আর হাই হিলের রেফারেন্স তো আসলে সেখানে থাকার কথা না হাদিসের ভিতরে তো হাই হিল থাকার কথা না কারণ সেই সময় তো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এইগুলা সমস্ত কিছুই একসাথে হারাম

আচ্ছা এই হাদিসের ভিতরে বলা আছে কি দেখেন পড়েন পড়েন মানব চিত্র অঙ্কন কারিনি থেকে পড়েন মানব চিত্র অঙ্কন কারিনি ও অঙ্কন পার্থিনি নারী বড় দেখাবার জন্য কপাল ভ্রুর চুল উৎপাদন কারিনি ও উৎপাদন কামি নারী এবং দাঁতের মাঝে সুষম ভাগ সৃষ্টি কারিনি যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিনি এদের আল্লাহ তারা লানত করেন রাবি বলে আসাদ আচ্ছা এটার পর তো হবে না এই হাদিসটা কিন্তু এটা সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে তাই না বাদ বাকি যে মানে জিনিসপত্র দিয়ে আপনি নিজেকে সুন্দর দেখাবেন সেগুলো তো সবই কভার হয়ে যাচ্ছে হাই হিল টাই হিল সব সমস্ত কিছু তো কভার হয়ে যাচ্ছে এই হাদিস দ্বারা তাই না হ্যাঁ না তবে ওই আপনি যে ভিডিওটা দেখিয়েছিলেন সেখানে হুজুরটা কিন্তু স্পেসিফিকলি বলেছিল যে মেয়েরা নিজেদেরকে লম্বা দেখানোর জন্য উচ্চ জুতা পরবে তারা হচ্ছে জাহান নামি এভাবে স্পেসিফিকলি কথাটা বলছিল তো সে কারণে আমি মনে করছি আপনার যে কোনো যে কোনো জিনিস বড় হাই হিল তারপরে যে ভ্রুতে ইয়া লাগানো এগুলো সবকিছুই ইসলামে দেখা হয় যে আল্লাহর আকৃতিকে বিকৃতি ঘটানো এবং এইটা ইসলামে ঘরোদর ভাবে হারাম আসি ইভেন সুগন্ধি লাগানো মেয়েদের জন্য তো সুগন্ধি লাগানো হারাম আচ্ছা আমি দেখি হ্যাঁ ওই ভিডিওটা থাকার কথা আমার কাছে থাকার কথা কিন্তু ভাই আমি এই মুহূর্তে তো বুঝে পাচ্ছি না আচ্ছা তাহলে সমস্যা আমি একটু দেখি এক সেকেন্ড একটু দেখি যে ওইটা ভিডিওটা পাই কিনা না পেলে হয়তো আপনি হয়তো পরের দিন আসলে আপনাকে আবারও দেখাতে পারবা পরে খুঁজে রাখতে পারবো আচ্ছা এই ভিডিওটা দেখেন তো এটার আছে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা প্যান্ট পরে যারা পরে যারা গেঞ্জি গায়ে দেয় যারা প্যান্ট পরে যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেন আচ্ছা এটা এইটা কি ছিল হাই হিল কথাতে এখানে আমি শুনলাম না কিছু আচ্ছা আমি আপনাকে আমার একটা শেষ কথা বলি বলবো আমি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা আমি মানে আমি যখন ক্লাস নাইন টেনে পড়ছিলাম তখন লিখে ছিলাম তো তখন আমি আমাদের ওই যে মোবাইল লিখা ছিল যারা ইসলামের দিনের প্রতি দায়ী ছিল তো ওনাদের কাছ থেকে যখন আপনাদের নাম শুনছিলাম আসাদনুর আসিফ মহিউদ্দিন তাসনিমা তখন বলছিল যে মানে ওনারা হচ্ছে নবীকে কটাক্ষ করে কথা বলেন তখন নামগুলো শোনার সাথে সাথে মানে এমন একটা আপনাদের প্রতি রাগ আসছিল মানে সামনে সামনে পেলে হয়তো কিছু একটা করে ফেলতাম বা পারি না পারি হয়তো আপনাকে কিছু একটা করে ফেলতাম এমন মনোভাব তখন ছিল কিন্তু এখন আপনার কথাগুলো শোনার পর বোঝার পর আপনার সংসদ লেখাগুলো পড়ার পর মানে ওই যে আগে রাগ বা যে ঘৃণাটা ছিল সেটা এখন দিন দিন ভালোবাসায় পরিণত হচ্ছে এটাই বলার ছিল আমার আচ্ছা অনেক ধন্যবাদ ভাই এই জন্যই আমরা বলি সব সময় যে আমাদের সবকিছু জেনে বুঝে দেখা উচিত

বলে আসিফ মেহদিন নবীকে গালি দিছে বলে কই গালি দিছে ব্লগে ব্লগ তুই পড়ছস না ব্লগ সে পরে নাই তাহলে ব্লগ কি ব্লগ হইলো ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় তারা বলেছিল ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় হ্যাঁ তো ব্লগ ইন্টারনেট চালায় এই বাচ্চা বাচ্চা ছেলেরা বলতেছে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় সেই ব্লগে কি আসিফ মেহদিন আমাদের নবীকে নিয়ে কটুক্তি করেছে তো ভাই বেটা তুই তো মানে দেখবি পূর্বি আগে দেখবি যে কি কটুক্তিটা কি মানে এটা হচ্ছে সবচেয়ে মানে হাস্যকর বিষয় যে যারা আমাদের চাচ্ছে তারা জানে না যে আসলে কি বলছে ঘটনাটা কি এবং সেটার দলিল আছে কিনা ইসলামে সেটার দলিল আছে কিনা এই কারণেই আমরা বলি যে জেনে বুঝে কোরআন আপনি যদি ইসলামও পালন করেন তাহলে আপনার উচিত জেনে বুঝে পালন করা আর যদি আপনি নাস্তিক হন তাহলে উচিত জেনে বুঝে নাস্তিক হওয়া এই জিনিসটা আমরা সবসময়